উচ্চ মূল্যের এ বাজারে গরুর মাংসের কেজি যখন 700 টাকা ছাড়িয়েছে তখন মাত্র 290 টাকায় মাংস কিনতে পেরেছেন বাজার করতে আসা নিম্নআয়ের মানুষগুলো সেই সাথে অর্ধেক দামে মিলছে পোলাও চাল চিনি সয়াবিন তেল দীর্ঘদিন পর পাতে গরুর মাংস উঠবে একটু ভালো খাওয়া যাবে তাতেই খুশি এরা 535 টাকা দিচ্ছে আমাদের স্যার 8 রকম মাল দিচ্ছে গরীব মানুষদের খুবই উপকার জামাই বাড়ি গেলাম এক বছর আগে গরুর গোশ খাইছি আর এই প্রথম 290 টাকায় তে গরুর গোশ কিনলাম এই দিশমা এই গোশ আমরা খাবো সাশ্রয়ী মূল্যে ঈদ বাজার করতে পারবে যশোর সরকারি এমএম কলেজের শিক্ষার্থীদের সংগঠন আইডিয়া সমাজ কল্যাণ সংস্থার অফিস চত্বরে অপেক্ষমান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যশোর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় জরিপ করে ক্রয় ক্ষমতা না থাকা এ মানুষদের শনাক্ত করেছে তারা আর তাদের জন্যই এ বিশেষ ঈদ বাজার কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন বিএমডব্লিউ সহ হাজার হাজার পুরস্কার মধ্যবিত্ত তো দান চায় না তাদের সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে তাদের আত্মসম্মান আমরা তাদেরকে যদি কোনো কিছু দান করতে চাই তাহলে তারা নিতে চাইবে না তাদেরকে সসম্মানে ক্রয় ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু এই প্রকল্পটি শুরু করা হয়েছিল মানব কল্যাণে আমরা ঠকতে চাই স্লোগানে শিক্ষার্থীদের বসানো এই ভিন্নধর্মী বাজার পরিদর্শন করতে এসে প্রশংসা করেছেন জেলা প্রশাসক আইডিয়ার যে উদ্যোগ এটা একটা অন্যদের জন্য একটা অনুকরণীয় দৃষ্টান্ত যে আসলে এই সময়টিতে আমাদের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে যাতে থাকে সেভাবেই সবার উচিত সকল ব্যবসায়ীর উচিত এভাবে এগিয়ে আসা যে পণ্যের দাম আমরা আর্টিফিশিয়ালি বাড়াবো না মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখবো আইডিয়া সানাবিল লস প্রজেক্টের অধীনে মধ্যবিত্তের ঈদ বাজার থেকে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের 557টি পরিবার 1270 টাকার পণ্য মাত্র 535 টাকায় কিনতে পেরেছেন সময় সংবাদ যশোর